সমুদ্রের কিনারে দেশের আলোচিত চিত্রনায়িকা পরিমণির সংসার, যে কোনো সময় তা ভেঙে চুরমার হয়ে যাবে। দুই মাসের বেশি সময় ধরে অভিনেত্রী থেকে আলাদা তার চার নম্বর স্বামী শরীফুল ইসলাম রাজ। এর মাঝে পঞ্চম বিয়ের প্রস্তাবটা পেয়ে গেলেন পরিমণি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, আলোচিত এই নায়িকাকে এবার বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিকেট দুনিয়ার আলোচিত তারকা মোহাম্মদ আশরাফুল। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর নেট দুনিয়ায় রীতিমতো সরগোল পড়ে গেছে। সম্প্রতি একটি শোয়ের জন্য মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং চিত্রনায়িকা পরিমণি। সেখানে পরিমণিকে বিয়ের প্রস্তাব দেন আশরাফুল। অনুষ্ঠানে ক্রিকেটার আশরাফুল পরিমণিকে বলেন, আপনি কি এখন সিঙ্গেল? আমার বাড়ি থেকে বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে, আপনি কি আমাকে বিয়ে করবেন? আশরাফুলের কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে কিছু সময় চুপ করে থাকেন পরিমণি, এরপর হেসে দেন। অবশ্য গোটা বিষয়টি ছিল মজার ছলে করা, যদিও পরিমণি ভক্তরা মজার এই দৃশ্য নিয়ে বেশ কৌতূহলী, কারণ এই অভিনেত্রী বরাবরই বোল্ড এবং বিউটিফুল, তার রূপে মুগ্ধ না হওয়া পুরুষ একটাও খুঁজে পাওয়া যাবে না। তবে নায়িকার অভিনয় জীবন নিয়ে যেমন আলোচনা চলে, তেমনি ফোকাসে থাকে তার ব্যক্তিগত জীবন। অতীতে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে পরিমণির। এরপর অভিনেতা শরীফুল রাজকে বিয়ে করে কার্যত সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। 2021 সালের 17ই অক্টোবর রাজকে গোপনে বিয়ে করেন পরিমণি, আর এই খবর প্রকাশ্যে আনেন 2022 সালের 10 জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন সন্তান আসছে তাদের ঘরে। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন দুই তারকা। গেল বছরের 10 আগস্ট তাদের জীবনে আসে ছেলে শাহিম মোহাম্মদ রাজ্জ, কিন্তু বর্তমানে সন্তানের বন্ধনেও টিকছে না রাজপরির সংসার। স্বামী শরীফুল রাজের বাসা ছেড়ে চলে যাওয়ার প্রায় 2 মাস হতে চলল, আর এই সময়টায় ছেলে রাজ্জকে নিয়ে একাই থাকছেন পরিমণি। মা বাবা দুজনের দায়িত্ব এক হাতে সামলাচ্ছেন তিনি, ঈদও কাটিয়েছেন শুধুমাত্র ছেলে রাজ্জকে নিয়েই। সাদাকালো নিউজ।